ব্যাংকের ব্যালেন্সটা দিন দিন কমে কেন যাচ্ছে মা? মা গো, তোমার এই সন্তানের ব্যাংকের ব্যালেন্সটা ভরিয়ে দাও মা। আর কতদিন তুমি এই দুবেলা নকল দানা খেয়ে থাকবে মা? আমার আমারও যে বড় কষ্ট হয় মা। মা গো আমার মা, বড় কষ্ট লাগে মা। মা গো, এই মাসের শেষ আবদারটা শুনে যাও মা। সামনে তোমার ছোট সন্তানের মাধ্যমিক পরীক্ষা আছে মা আমার, ওকে একটু পাশ করিয়ে দিও মা। এই মাসের মতন থাক, আবার পরের মাসে নতুন আবদার শোনাবো তোমায় মা আমার। মা গো আমার মা, এখন আসি আমি মা। কই রে বদন, দে দে এটা চা দে, আমার আবার তোর হাতের চা না খেলে আমার কিডনির যন্ত্রণাটা বেড়ে যায়। হ্যাঁ বাবু, এই তো হয়ে এসেছে, এখনই দেবো। কই রে ফুটো, সকাল সকাল ব্যাগ হাতে করে নিয়ে বাজার করতে যাওয়া হচ্ছে নাকি? এটাকে তোমার বাজার করা ব্যাগ মনে হচ্ছে মা? হুম, আহ ফুটো, অত রেগে যাচ্ছিস কেন? তা সকাল সকাল কোথায় বেরিয়েছিস? টিউশন যাচ্ছি রে বদন, টিউশন। জীবনে গেছিস কখনো মা? হুম, দেখলি বদন, দেখলি কিরকম খিস্তিটা মারলো? আমি আর কি বলবো বলুন, আজকালকার যুগের ছেলেপুলে গুলোই তো এরকম। ওই গাঁড় পাকা মালটা ওই পাড়ার পাঁচুর ছেলে না রে বদন। হ্যাঁ বাবু, কেন ওর বাপকে জানাবেন নাকি? না, কোনো লাভ হবে না বুঝলি বদন, সে তো আরো বড় খানকির ছেলে। পড় পড়, সব মন দিয়ে পড়, সামনে তোদের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষায় পাস না করতে পারলে জীবনে অনেক পিছিয়ে পড়বি বুঝলি। কি বালে জীবন, যে জীবনে না আছে কোনো বৌদি, না আছে কোনো গার্লফ্রেন্ড, বালে জীবন। কি 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 বললি তুই? এই হরামজাদা, এই বয়সে বৌদিবাজি করবি তুই? হ্যাঁ ইয়ে মানে স্যার, এই বয়সে করবো না তো কোন বয়সে করবো? হ্যাঁ বুড়ো বয়সে। আমি পাগল হয়ে যাব রে, তোরা একটু থাম থাম। আমার এই অশিক্ষিত কোচিং সেন্টারে তোদের মতো শিক্ষিত ছাত্র আমি চোদ্দ পুরুষে দেখিনি। দেখবে কি করে, তুমি তো কানা বেগুন। দেখলে স্যার যাবো না, ভর্তি নিয়ে নেবে মা। হুম, জীবনটা পুরো তজনজ করে দিল মাগিটা। আজকে এই সরস্বতী পূজার দিনে আমার কাছ থেকে টাকা নিয়ে অন্য মেশিনের হাত ধরে ঘুরছে, আর আমি এখানে বালছেড়া ক্লাবে বসে বসে আঙুল চুষছি। পল্টু, একটা খুশির খবর আছে রে। আমার মেশিন অন্য কারো হাত ধরে ঘুরছে, এর থেকে খুশির খবর আর তুই আমাকে কি শোনাবি বল? কি করে কি বলছিস পল্টু, তুই এই নাড়া মাথা নিয়ে কবে মেশিন তুললি রে? গুড মারানি, মাথা গরম করিস না বলে দিলাম, কি বলতে এসেছিস সেটা বল। পল্টু, আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি পল্টু, আমাকে আজকে কোচিং সেন্টার দিয়ে বার করে দিয়েছে। কি বলছিস রে, এ তো বিরাট খুশির খবর, এই আনন্দে এটা সেটা ভাঙা পার্টি হয়ে যাক তাহলে। আরে হবে হবে, সব হবে, তুই যা গিয়ে চাংনার ব্যবস্থা কর, আমি দুটো বোতল নিয়ে আসছি। চল তাহলে যাই, সেটা ভাঙা পার্টি দিবি কিন্তু। দিওয়ানা হুয়া মস্তানা হুয়া, তেরি চাহতে মে কিতনা ফসানা হুয়া, তেরে আনে কি
खुशबू तर जाने का मंजर तुझे मिलना पड़ेगा जमाना हुआ कहानी सुनाओ जुबानी सुनाओ मुझे प्यार हुआ था इकरार हुआ था কি ব্যাপার মুখটা শুকনো করে দাঁড়িয়ে আছিস কিছু বলবি নাকি বলার মতো কিছু রেখেছো তুমি তাড়াতাড়ি 500 টাকা দাও কাজ আছে এই যে এই যে এই তো 500 টাকা নে 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 ছিড়ে নে ছিড়ে নে কি হবে তা 500 টাকা দিয়ে কি হবে শুনি পিকনিক টিকনিক হচ্ছে নাকি এ পিকনিক মারাচ্ছে পিকনিক তোমার সাটাই গুজে বসে থাকো টিউশনে মাইনে না দিলে মাস্টার পড়াবে না বলেছে তাড়াতাড়ি টাকাটা দাও বেশি কথা না বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আগে বলবি তো ডয়ারে রাখা আছে যা নিয়ে নে ওই হই মালটা এই একই কথা বলে আগের সপ্তাহে তো টাকা নিল মনে হচ্ছে আজকে আমি দেখব ও টাকাটা নিয়ে কোথায় যায় মাস্টারমশাই আপনি বাড়ি ফিরছেন নাকি এইমাত্র ফুটো মানে আমার ছেলে আমার থেকে 500 টাকা নিয়ে গেল আপনাকে মাইনে দেওয়ার জন্য তার টাকাটা দিয়েছে তো আপনাকে মাস্টারমশাই তোমার ছেলে এক নম্বরের কুলাঙ্গার ও জীবনে কিছু করতে পারবে না এই আমি বলে দিলাম ও প্রত্যেক দিন কোচিং সেন্টারে এসে অসভ্যতামি করে আজকে আমাকে গালিগালাজ করে কোচিং সেন্টার ছেড়ে বেরিয়ে এসেছে কি কি বলছেন মাস্টারমশাই তাহলে আমার থেকে যে 500 টাকা নিয়ে এলো আপনাকে দেওয়ার জন্য দেখো তোমার ছেলের স্বভাব চরিত্র ঠিক আছে কিনা তোমার থেকে টাকাটা নিয়ে কোনো নেশাবাং করছে হয়তো তাই জন্য তোমাকে মিথ্যা বলে টাকাটা নিয়ে এসছে দু বোতল বাংলা আজকে সেটা ভরে খাবো কিন্তু ফুটো কি বলছি বলা সেটা ভরে খাবি চ চ নে শুরু কর ওই তো বুনো শুয়োরের বাচ্চাটা আমার টাকায় বসে বসে পার্টি করছে কি হরে 5 5 5 আমার নাম মেরে তোর বাপের নাম ভুলিয়ে দেবো আজকে ও নো আমার গার্লফ্রেন্ডটা আমাকে এইভাবে চিট করবে আমি কোনোদিন বুঝতে পারিনি ফুটো আমি এখন কি করব কলা গাছে গলায় দড়ি দেবো নাকি থুতু ফেলে ডুবে মরবো এসব কি বলছিস বাবা হ্যাঁ গার্লফ্রেন্ড নেই তো কি হয়েছে ফুটো 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 আছে তুই ফুটোর পথ মারবি কি হরে শান্তি চলে আমার কাছ থেকে টাকা ছেড়ে এখানে বাংলা খাওয়া হচ্ছে বাংলা তোর আজকে পদ দিয়ে বার করবো পাঁচত পাল্টু মনে হচ্ছে কোনো ভিকিরি এসেছে ওকে 10 টাকা দিয়ে তাড়াতাড়ি বিদায় কর নয়তো ওর সেটা ভেঙে দেবো বলে দিলাম ফুটো ওটা কাকু ফুটো ওসব কাকু ফাকু বোঝে না বুঝলি সোজা পদ মেরে দেবো এ কি এসব কি শুনছি আমি আমি আর এখানে থাকবো না সানি লিওন আমি তোমার কাছে আসছি কি হরে সে কি কাকু সানি লিওনের সাথে তোমার যোগাযোগ আছে কই আগে তো বলনি ফুটো কিন্তু সানি লিওনের বিশাল বড় ভক্ত ফুটোকে নিয়ে যাও কাকু ও বাবা গো এসব আমি কি শুনছি তুলে নাও জনি সিংস আমাকে তুলে নাও কি হরে